করোনা এটা সারা বিশ্বে একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে আমরা কিন্তু माननीय প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত প্রশাসনের লোকজন রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক সংগঠন সবাই কিন্তু কাজ করছে আমাদের দেশে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার কারণে এখনো পর্যন্ত আল্লাহর রহমত আমরা ভালো আছি ইতিমধ্যে সকল নাগরিকের জন্য স্টে হোম একটা কর্মসূচি माननीय প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সবাইকে বাড়ি বাড়ি থাকতে বলা হচ্ছে এই বাড়ি বাড়ি থাকতে গিয়ে আমাদের যে সমস্ত অসহায় মানুষ গরিব মানুষ এবং দিনমজুর যারা দিনে এনে দিনে খায় এই সমস্ত মানুষের ঘরে খাবারের একটু সংকট দেখা দিয়েছে তারই ধারাবাহিকতায় আমরা এটা অনুভব করছি যে বিভিন্ন জায়গায় মানুষের ঘরে খাবারের একটু সংকট দেখা দিচ্ছে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে আজকে আমি অফিশিয়ালি আমাদের যে জেলা কল্যাণ তহবিল সেখান থেকে খাবার ডিস্ট্রিবিউশন শুরু করেছি আজকে 200 দিলাম পর্যায়ক্রমে এটা যতদিন পর্যন্ত জীবনযাত্রা স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত প্রত্যেকটা থানা এলাকায় আমরা পর্যায়ক্রমে খাবার বিতরণ করব আমার টার্গেট হলো 2500 লোককে 2500 লোককে আমরা বিভিন্ন সময়ে বা একাধিকবার হতে পারে এরকম আমরা